জনাব নূরের কিছু আচরণের দলের মধ্যে জানেন আপনারা একটা ভাঙন দেখা যায়, সেই ভাঙনকে কেন্দ্র করে এই বিল্ডিংয়ে উভয় পক্ষ দু একটা ছোটোখাটো মারামারিতে লিপ্ত হন, যার জন্য একটা দুইটা কেসও পল্টন থানায় করা হয়েছে। এবং আমরা উভয় পক্ষ কোনো কোনো সময় রাত্রে দুইটা আড়াইটার সময় এই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে মিছিল করতে থাকে, তাতে এখানকার অন্য অন্য যে ব্যবহারকারীরা আছেন তারা সবাই বিরক্ত হন, শঙ্কিত হন। এবং আমাদের এই বিল্ডিং ভাড়া দেওয়াও একটা ব্যবসা, আমরাও শঙ্কিত হই এটা নিয়ে যে ভাড়াটিয়ারা যদি এখন চলে যায় আমরা বিপদে পড়ব। তো এটা জনাব নূরকে জানানো হয়, সকলকে অবগত করানো হয় যে এইগুলি করবেন না আপনারা, কিন্তু আমরা কিছুতেই বিরত হন না। ইতিমধ্যে এটাও আপনারা জানেন, এর জন্য সংক্ষেপে বলছি, ওনার কিছু বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কানেকশনের কমপ্লেন আসে। তার এক পর্যায়ে কুকিচিনের সাথে ওনার অস্ত্র সাপ্লাই করার এরকম একটা কমপ্লেনও আসে। এই কুকিচিনের বিষয়টা আমাকে বিশেষভাবে চিন্তিত করে, কারণ আমি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। রিসেন্টলি কুকিচিনের হাতে আমাদের বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন বান্দরবনে, আপনারা জানেন সেটা। তো এই অবস্থায় এরকম একটা সন্ত্রাসী দলের সাথে দেশের স্বার্থের বিরুদ্ধে ওনার যোগাযোগ হচ্ছে, এরকম একটা রিপোর্ট, যেটা আমার কাছে প্রমাণিত না, কিন্তু আমি শঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। এগুলি সব মিলিয়ে এখানকার যারা অন্য ইউজার আছে তারা কমপ্লেন করে সমিতির কাছে, সমিতি আমাকে অ্যাডভাইস করে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে। সব মিলিয়ে আমি শঙ্কিত হই এবং জনাব নূরকে তখন আমি ঘর ছাড়ার জন্য একটা নোটিশ দিই 7 তারিখে এই মাসের। এবং সেখানে খুব সঙ্গত কারণে আমি ওনাকে অনতিবিলম্বে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে, মানে 9 তারিখের মধ্যে ঘরটা ছেড়ে দিতে বলি। এটা পাওয়ার পরে উনি আমার কাছে আসেন এবং উনি বলেন যে আপনি 3 বছরের জন্য চুক্তি করেছেন, আমি 3 বছরই থাকব। তারপর উনি বলেন আমাকে 6 মাসের নোটিশের টাইম দিতে হবে। তখন ওনাকে আমি বলি যে আপনি এই 17 মাস 16 মাস চলছিল তখন, জুন তখন সে তো 16 মাস ভাড়া দেন না, কাজেই আপনার যদি 6 মাসের চুক্তির সুবিধাটা পেতে হয়, চুক্তি বাতিলের সুবিধা বা 3 বছর থাকার সুবিধা পেতে হয়, তাহলে আগে আপনাকে ভাড়া দিয়ে একটা ভালো ভাড়াটিয়ার মান অর্জন করতে হবে। আপনি ভাড়া দিচ্ছেন না অথচ আপনি আপনার সুবিধাজনক চুক্তির জায়গাগুলি চাচ্ছেন আমার কাছে, সেটা সম্ভব না। উনি চলে যান আমার অফিস থেকে এবং গিয়ে একটা সেদিনই সন্ধ্যার সময় নিচে বসে অফিসে বসে একটা ফেসবুকে ভিডিও করেন। সেই লাইভ ভিডিওতে উনি ওনার উপরে আমি অন্যায় করছি, অবিচার করছি, তাই সময় দিচ্ছেন না ওনাকে 6 মাস, এগুলি নিয়ে বিস্তর অভিযোগ করেন, কিন্তু উনি যে ভাড়া দিচ্ছেন না সেটা উনি কিছু বলেন না। একই সাথে উনি আরেকটা খুব আশঙ্কাজনক কথা বলেন, সেইটাই আমাকে আরও শঙ্কা বাড়ায়, আশঙ্কিত করে। সেটা হলো উনি বলেন যে উনি কারোর কাছে শুনেছেন যে এই ঘরের মালিক আমি না, আমি এটা জোর করে দখল করে আছি এবং অন্য কেউ এটার মালিক। এবং উনি তার একই সাথে বলেন যে আমার মালিকানা ওনার কাছে প্রমাণ না হওয়া পর্যন্ত উনি এই ঘরের দখল ছাড়বেন না এবং উনি থাকতে থাকবেন এইভাবে। তো আমি ওনাকে খুব হালকাভাবে বলি যে আপনার পটুয়াখালীর এই ল্যান্ড ল বাংলাদেশের ল্যান্ড লর সাথে মেলে না, কাজে এই দাবি আপনি করেন না। এরকম যদি হয়ও কথার কথা যে এটার মালিক আমি না, তো আপনি ভাড়াটিয়েই, আপনার কাছে মালিকানা প্রমাণ করার আমার কোনো প্রয়োজন নেই, আপনি যা আপনাকে যা বলেছি সেটা করেন, আপনি ঘর ছেড়ে দেন।